নমস্কার বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি হরিদ্বারের হরকিপৌরীর ঘাটে। এই সেই ঘাট, ভারতবর্ষের কয়েকটি পূর্ণ ঘাটের একটি। গঙ্গার এখানে সমতলে অবতরণ। সারা দিন ধরে এই ঘাটের ব্যস্ততা নজর কাড়ে সবার। সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এসে ভিড় করেন, স্নান করেন, পূজা পাঠ হয় উপনয়ন থেকে শুরু করে পিণ্ডদান সমস্ত কিছু হয় এই ঘাটে। মারাঠি, শিখ, পাঞ্জাবি, বাঙালি, উড়িষ্যাবাসী, সমস্ত একখণ্ড ভারতবর্ষ বলা যেতে পারে। আর এই ঘাট বাঙালির এক চিরন্তন প্রিয় ঘাট। আর আমরা আজকে দেখব আমাদের সেই পরিচিত হরিদ্বারকে, যা শুরু করলাম আমরা এই গঙ্গার ঘাট দিয়ে, এই হরকিপৌরীর ঘাট দিয়ে। গঙ্গা মাইয়ার আরতি দেখবো আমরা সন্ধ্যাবেলায়। তো আপনারা দেখুন ওই ওপরে মনসা পাহাড়। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি বাঙালি তথা ভারতবাসীর একটি খুব প্রিয় ধর্মীয় স্থল, যার নাম হরিদ্বার। সেই হরিদ্বারের ভ্রমণ গাইড আমরা এই ভিডিওতে করছি। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের হরিদ্বার কিভাবে আপনারা যাবেন, হরিদ্বারে কোথায় থাকবেন, কী খাবেন, কী দেখবেন, কিভাবে ঘুরবেন, এই টোটাল ভিডিওটাতে আপনাদের সামনে আমরা সেটা রাখছি। ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেলের। আর আমাদের ভবঘুরে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন। দেখতে থাকুন এই ভিডিও, হরিদ্বার ভ্রমণ গাইড। হরিদ্বার ভ্রমণ গাইড। আপামর ভারতবাসী তথা বাঙালির প্রিয় এক ধর্মীয় ভ্রমণস্থল হরিদ্বার। সুযোগ পেলেই বাঙালিরা যেমন পুরী কিংবা বেনারস যায়, তেমনি একবার হরিদ্বার গিয়ে তৃপ্ত এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বারবার আকর্ষণ করে এই জায়গা। কেউ বলে প্রকৃতির টানে, কেউ বলে এই জায়গায় বেড়াতে এলে তেমন কোনো প্ল্যানের দরকার হয় না, তাই চলে আসি। আমি বলবো দরকার আছে প্ল্যানের। যারা কোনো দিন হরিদ্বারে আসেননি তারা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদিকে যেমন আপনার ঘরে বসে তীর্থ ভ্রমণ হয়ে যাবে, অন্যদিকে এখানে আসার প্ল্যান করলে এই ভিডিওটা ফলো করুন, অনেকটা হেল্প পাবেন। প্রথমেই আসা যাক হরিদ্বার আসার ব্যাপারে, অর্থাৎ কীভাবে পৌঁছবেন হরিদ্বার। হরিদ্বার আসার সবচেয়ে ভালো ট্রেন হল 12327 আপ উপাসনা এক্সপ্রেস। এটি মঙ্গল ও শুক্রবার ছাড়ে হাওড়া থেকে দুপুর 1:10। হরিদ্বার পৌঁছয় পরদিন বিকেল 3:35। মঙ্গল আর শুক্রবার বাদ দিয়ে অন্য দিনগুলিতে হাওড়া থেকে দুপুর 1:10 ছাড়ে 12369 আপ কুম্ভ এক্সপ্রেস, পৌঁছায় পরদিন বিকেল 4:05 হরিদ্বারে। এছাড়া আছে দুন এক্সপ্রেস, যা ছাড়ে হাওড়া থেকে প্রতিদিন রাত্রির 8:30 আর হরিদ্বার পৌঁছয় তৃতীয় দিন ভোর 4:35। তবে বলে রাখি, সরাসরি হরিদ্বার আসার রিজার্ভেশন না পেলে প্রথমে দিল্লি চলে আসুন, সেখান থেকে বাসে 4-5 ঘন্টার জার্নিতে আপনি হরিদ্বার পৌঁছতে পারবেন। চাইলে দিল্লির নিজামুদ্দিন স্টেশন থেকে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন হরিদ্বারে আসছে, তাতেও আপনি চলে আসতে পারেন। যেমন উৎকল এক্সপ্রেস, মুসৌরি এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, চেন্নাই দেরাদুন এক্সপ্রেস, উত্তরাঞ্চল এক্সপ্রেস, ইন্দোর দেরাদুন এক্সপ্রেস। হরিদ্বার স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মে খানিক অপেক্ষা করুন। ভিড় কমলে ধীরে সুস্থে প্ল্যাটফর্মের বাইরে আসুন। হরিদ্বার স্টেশনের গায়ে মেন রাস্তার উল্টো দিকেই বাস স্ট্যান্ড। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য অটো কিংবা টোটো আছে, দরদাম করে উঠে পড়ুন হোটেল কিংবা ধর্মশালায় যাবার জন্যে।
গঙ্গার ধার বরাবর আপ টু হরকিপৌড়ির ঘাট পর্যন্ত অসংখ্য হোটেল, লজ, ধর্মশালায় ভর্তি এই হরিদ্বারে। ভোলাগিরির আশ্রম থেকে কালীকর্মলী ধর্মশালা, নীলকণ্ঠ আশ্রম থেকে ভারত শিবাশ্রম সংঘ, সব আছে এই হরিদ্বারে। একটু কম খরচে থাকার জন্যে ধর্মশালাই বেস্ট বলে আমি মনে করি। হয়তো সব ধরনের স্বাচ্ছন্দ্য সেখানে পাবেন না, তবে সদল বলে গেলে ধর্মশালাতে কাটাতে আপনার ভালোই লাগবে। আমাদের ডেসক্রিপশান বক্সে বেশ কিছু ধর্মশালা ও হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করতে পারেন বুকিংয়ের জন্যে। এবার বলি কি দেখবেন এই হরিদ্বারে তার কথা। গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার বলা যেতে পারে এই হরিদ্বারকে। আর হরিদ্বারের প্রধান আকর্ষণ হল হরকিপৌড়ির ঘাট। মা গঙ্গার সমতলে পদার্পণ এই হরিদ্বারেই, তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত মা গঙ্গার পূজা চলে এখানে। হাজার হাজার পুণ্যার্থী প্রতিদিন স্নান করেন এই গঙ্গার ঘাটে পাপস্খলনের উদ্দেশ্যে। এই হরকিপৌড়ির ঘাটে ধরা পড়ে সনাতন ভারতবর্ষের এক প্রতিচ্ছবি। প্রতিদিন সন্ধ্যা 6:30 এই হরকিপৌড়ির ঘাটে অনুষ্ঠিত হয় মা গঙ্গার আরতি। এই ভিডিও শেষে সেই আরতি দর্শন আপনাদের আমরা করাবো আমাদের এই ভবঘুরের ক্যামেরায়। ততক্ষণ দেখতে থাকুন হরিদ্বারের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি। স্রোতস্বিনী গঙ্গায় স্নান করুন সাবধানে, ঘাটে বাঁধা শিকল শক্ত করে ধরে স্নান করুন। হরিদ্বারের আরেকটি আকর্ষণ হল মনসা মন্দির। গঙ্গার পশ্চিম পাড়ে বিল্ল পর্বতের মাথায় 175 মিটার উঁচুতে এই মনসা মাতার মন্দির। এখানে চাইলে আপনি সিঁড়ির ধাপ বেয়ে উঠে যেতে পারেন, কিংবা রোপওয়েরও ব্যবস্থা আছে, তাতেও যেতে পারেন। 100 টাকার টিকিট কেটে রোপওয়েতে গেলে সমগ্র হরিদ্বারের একটা এরিয়াল ভিউ আপনার চোখে ধরা পড়বে। রোপওয়েতে দূরত্ব 600 মিটার। মন্দির চত্বর থেকে হরিদ্বার শহর এবং গঙ্গার বয়ে চলার দৃশ্য দেখতে আপনার দারুণ লাগবে। মনসা মন্দিরের পাশেই রয়েছে বৈষ্ণোদেবী এবং ভৈরব মন্দির। হরিদ্বার শহর থেকে 5 কিলোমিটার দূরে নীল পর্বতের মাথায় রয়েছে চণ্ডী মাতার মন্দির। চাইলে আপনারা সেখানেও ঘুরে আসতে পারেন অটো কিংবা টোটো করে। অসংখ্য মন্দির, ধর্মীয় স্থান ছড়িয়ে আছে এই হরিদ্বারে। হরকিপৌড়ির ঘাট থেকে বিষ্ণুঘাট অবধি টানা নদীর ধার দিয়ে হোটেল, ধর্মশালা, দোকান, বাজার আর মন্দির। থাকতে ভালো লাগবে এই জায়গাটিতে, সারাদিন কোথা দিয়ে কেটে যাবে আপনি টেরও পাবেন না। হরিদ্বারের অলিতে গলিতে ছড়িয়ে আছে মন্দির, পায়ে পায়ে দেখে নিন সেই সব স্থান, বাজার ঘুরে কেনাকাটা করুন। এমন সস্তায় শীতের পোশাক আপনি আর কোথাও পাবেন না। স্বাদ নিন অবাঙালি খাবারে কিংবা মিষ্টিতে। রসনায় তৃপ্তি পেতে প্রতিদিন খাবার জায়গা পরিবর্তন করুন। দাদা বৌদির হোটেল তো আছেই, মাসি পিসির হোটেলেও খাবার চেখে দেখুন। 60 টাকা প্লেটে এখনও অনেক কিছু পাওয়া যায়। সরু চালের ভাত, সোনামুগের ডাল, ঘি, বেগুনি, দুরকমের তরকারি, পাঁপড়, চাটনি, আর কি চাই। পেট ভরে খান আর মন ভরে গঙ্গার বাতাস নিন। আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে পরন্ত বিকেলে দাঁড়িয়ে পড়ুন কোনো চায়ের দোকানে। চাইলে ঘুরে আসতে পারেন চিল্লা ফরেস্ট। ভারতমাতার মন্দির, বৈষ্ণোদেবীর মন্দির, কঙ্খল, পবনধাম, সপ্তর্ষিয়া আশ্রম, এসব ঘুরে নিতে পারেন অটো ভাড়া করে। হরিদ্বার থেকে একদিনের প্যাকেজ ট্যুরে ঘুরে আসতে পারেন দেরাদুন, মুসৌরি, ঋষিকেশ। হরিদ্বার থেকে মাত্র 24 কিলোমিটার দূরে গঙ্গার বুকে ঋষিকেশ, আরেকটি পুণ্যধাম। এখানে রামঝুলা আর লক্ষ্মণঝুলা এই দুটো ব্রিজের
মাধ্যমে পারাপার করা যায়। আছে অসংখ্য মন্দির, ধর্মশালা। হরিদ্বার থেকে দু আড়াই ঘন্টায় পৌঁছতে পারেন মুসৌরি। সবুজ ঢেউ খেলানো পাহাড় আর দূরের বন্দরপুঞ্জ গিরিশ্রেণী, এই নিয়ে মুসৌরির নিসর্গ। শহর থেকে 12 কিলোমিটার দূরে কেএমটি ফলস। একদিনের এই প্যাকেজ ট্যুরের জন্য খরচ পড়বে মোটামুটি 500-600 টাকা। হরিদ্বার থেকেই চারধাম যাত্রা শুরু হয়, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী। অনেক ট্রাভেল এজেন্ট আছে যারা এই যাত্রা পরিচালনা করেন। স্বাচ্ছন্দ্যের বিচারে মূল্যও ভিন্ন। অনেকে একবারেই এই চারধাম যাত্রা না করে দু খেপে করে, হয় প্রথম খেপে কেদার বদ্রী কিংবা গঙ্গোত্রী যমুনোত্রী। ট্রেকারদের এটা একটা স্বর্গরাজ্য এই হরিদ্বার। এই হরিদ্বার থেকেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন হিমালয়ের গভীরে। অপার প্রকৃতির রূপ, হিমালয়ের বরফাবৃত তুষারমৌলির শোভায় বিহ্বল হয়ে ফিরে আসে এই হরিদ্বারে। হরকিদুন, সৎপন্থ লেক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, স্বর্গারোহিণী, হেমকুণ্ড যাত্রা, মদমহেশ্বর, কেদারতাল, তপোবন, হিমালয়ের গভীরে এক একটি পুণ্যক্ষেত্র। সকলেই ফিরে আসে এই হরিদ্বারে গঙ্গার ঘাটে। পরের বছর আবার প্ল্যান শুরু হয়ে যায়। হরিদ্বারের ঐতিহ্যবাহী আরতি দর্শনের পূর্বে কয়েকটা কথা বলে নিই। হরিদ্বারের সব ধরনের এটিএম পরিষেবা আপনারা পাবেন। স্টেশন থেকে মিনিট পাঁচেকের হাঁটা পথে সরকারি হসপিটালও আছে, পরিষেবা খুব ভালো। কাছাকাছি ঘোরাঘুরির মধ্যে অটো কিংবা টোটো বুক করে নিন, তবে দরদাম করবেন, ঘন্টা হিসেবে বললে সেটাও খেয়াল রাখবেন। হরিদ্বারে সব ধর্মশালাই নিরামিষ, কোনো আমিষ জাতীয় খাবার ধর্মশালায় এনে খাবেন না। গঙ্গার ঘাটে স্নান করার সময় চেন ধরে স্নান করুন। ঘাটে রাখা জামাকাপড়, মোবাইল চোখের আড়াল হতে দেবেন না। দোকানে বাজারে কেনাকাটিতে অযথা তর্ক ঝগড়া এড়িয়ে চলুন। গোটা হরিদ্বার শহর প্রচুর সিসিটিভি ক্যামেরা, কঠিন নিরাপত্তায় বলয়ে মোড়া। ছবি তোলার সময় আপত্তি করলে বিরত থাকুন। অনেকেই প্রশ্ন করেন হরিদ্বার ভ্রমণের খরচ কত, তাদের বলি খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে না থাকলে 5-6 হাজার টাকার বেশি, অর্থাৎ পার পার্সন 5-6 হাজার টাকার বেশি খরচ হবে না। চলুন এবার দেখে নেওয়া যাক ঐতিহ্যবাহী হরিদ্বারের সেই গঙ্গা আরতি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই হরিদ্বার ভ্রমণ গাইড? অবশ্যই সেটা জানাবেন আমাদের। আর আমাদের ভিডিও আপনারা দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।